নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করি সব অনেক ভালো আছো। আজকে আমরা ইউনিট সেভেন এর লেসন টু, দ্য আর্ট অফ সাইলেন্স, অর্থাৎ ইউনিট সেভেন এর লেসন টু এর এই টাইটেলটা হচ্ছে যে নীরবতার গল্প আর দ্য আর্ট অফ সাইলেন্স নিয়ে আলোচনা করব। যাই হোক, আজকে এই ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি, যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে বিষয়টি জানাও, তারাও যেন দেখে উপকৃত হয়। তো চলো শুরু করা যাক। আজকে আমরা দ্য আর্ট অফ সাইলেন্স, অর্থাৎ নীরবতার শিল্প, এখানে নীরবতা বলতে নীরবতার ভিতর বা শিল্প কি জিনিসটা সেটা আমরা বুঝতে পারবো সেটা বাংলা করার মাধ্যমে। তো চলো, লেটস স্টার্ট। বিফোর দ্য বিগিনিং অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যখন এই মানুষের যে ভাষাটা শুরু পূর্বে, অর্থাৎ মানুষের ভাষা শুরু পূর্বে, কমিউনিকেশন টুক প্লেস বিটুইন হিউম্যান থ্রু সায়েন্স অ্যান্ড কোয়েশ্চার, যোগাযোগের কি হতো, যোগাযোগ ঘটতো বা যোগাযোগ টুক প্লেস, অর্থাৎ কোনো কিছু ঘটা বিটুইন হিউম্যানস থ্রু মানুষের মধ্যে কি হতো, থ্রু সায়েন্স অ্যান্ড জেস্টার, অর্থাৎ সংকেত এবং অঙ্গভঙ্গির মাধ্যমে। অ্যাজ হিউম্যানস বিগেন টু ইউজ দেয়ার ভোকাল কোড, যখন মানুষ তাদের এই স্বরভঙ্গিটা ব্যবহার করা শুরু করলো, ভোকাল কোডসটা ব্যবহার করা শুরু করলো, দিস সাইলেন্স জেস্টার ওয়ার নো লঙ্গার ইউজড অ্যাজ দ্য প্রাইমারি মিন্স অফ কমিউনিকেশন, অর্থাৎ এই কমিউনিকেশনের জন্য তখন এই জেস্টারটা, অর্থাৎ অঙ্গভঙ্গিটা, সাইলেন্স জেস্টারটা যে ছিল, নীরব অঙ্গভঙ্গিটা যে ছিল, সেটা আর ব্যবহার করা হলো না। বাট দিস ডিড নট কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, কিন্তু সেটা পুরোপুরিভাবেই কি হয়ে যায়নি, শেষ হয়ে যায়নি বা পুরোপুরিভাবে এটা সমাপ্ত হয়নি। দে ইনভলভ অ্যাজ এ ফর্ম অফ আর্ট, এটাকে একটা শিল্পে রূপান্তরিত করেন, উইচ কেম টু বি নোন অ্যাজ মাইম, এটা পরবর্তীতে শেষে কি হিসেবে পরিচিত হয়, মুখাভিনয়। মুখাভিনয় মাইম মানে হচ্ছে মুখের যে একটা অভিনয়ের মাধ্যমে কোনো কিছু বোঝানো, মুখাভিনয়। ইন এ বাংলাদেশি ভিলেজ, বাংলাদেশের একটা গ্রামে, এ লিটিল বয় কেম টু নো অ্যাবাউট মাইম, একটি ছোট বালক জানতে পারে কি যে মুখাভিনয় সম্পর্কে, অ্যাজ যে হি ওয়াচেস এ পারফরমেন্স, সে একটি পারফরমেন্স দেখেছিল বা তার একটি তার গ্রামে, ইন ইন দ্য ইন হিজ ভিলেজ, তার গ্রামে একটি পারফরমেন্স তিনি এই বালকটি দেখেছিল। হি ওয়াজ সো ফ্যাসিনেটেড বাই দ্য শো, সে এই শোটি দেখার পরে সে খুবই মনোমুগ্ধ হয়েছিল বা মুগ্ধ হয়েছিল, দ্যাট হি ওয়াজ ডিটারমাইন্ড, সে সংকল্পবদ্ধ হয় বা প্রতিজ্ঞাবদ্ধ হয় টু মাস্টার দিস আর্ট, যে এই শিল্পের সে মাস্টার হবে, এই শিল্পের সে দক্ষ হবে, হ্যাঁ বেস্ট পারফর্মার হবে। দ্য নেম অফ দ্য লিটিল বয় ওয়াজ পার্থপ্রতিম মজুমদার, এই ছোট বালকটির নাম হচ্ছে বা নাম ছিল পার্থপ্রতিম মজুমদার। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে সবগুলো অংশ কিন্তু পাস্ট টেন্সে বোঝানো হচ্ছে, কারণ এটা একটা পূর্বের ঘটনা। মজুমদার ইজ আনডাপলি এ ফোর রানার, ফোররানার অর্থ হচ্ছে অগ্রদূত, মজুমদার ইজ আনডাপলি এ ফোর রানার, অর্থাৎ সে নিঃসন্দেহে একজন অগ্রদূত ইন দ্য ফিল্ড অফ মাইম, অর্থাৎ মুখানি অভিনয়ের মাঠে বা মুখানির ক্ষেত্রে, ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইন হি স্টার্টেড অ্যাজ এ মিউজিশিয়ান, সে প্রথমত কি দ্বারা শুরু করে, সুরকার হিসেবে শুরু করেন, অ্যান্ড হিজ কিন সেন্স অফ রিদম হেল্পড হিম টু লেট হিজ লিমস মুভ অ্যান্ড এক্সপ্রেস হিজ থটস থ্রু জেস্টার, অর্থাৎ তার এই তীক্ষ্ণ দক্ষ বা তীক্ষ্ণ ছন্দ যে জ্ঞানের একটা দক্ষতা, তাকে তার এই যে অঙ্গভঙ্গি বা যে প্রত্যঙ্গ নড়াতে এবং অঙ্গভঙ্গির মাধ্যমে তার এই চারপাশটাকে বোঝাতে বা প্রকাশ করতে খুব সাহায্য করে। পার্থপ্রতিম মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু টেক আপ মাইম অ্যাজ এ প্রফেশনাল, অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই পার্থপ্রতিম মজুমদার হচ্ছেন প্রথম বাংলাদেশি টেক আপ তো গ্রহণ করে অ্যাজ এ প্রফেশন, সে এটাকে একটা প্রফেশন হিসেবে গ্রহণ করে, পেশা হিসেবে গ্রহণ করে, মুখানবিকে সে পেশা হিসেবে গ্রহণ করে। এই পারফর্ম সে এটা কি করে, সে এটা বিভিন্ন জায়গায় প্রদর্শনী করে, ইন এ নাম্বার অফ টেলিভিশন শোজ ইন বাংলাদেশ, বাংলাদেশে বিভিন্ন টেলিভিশন শোতে এটা সে প্রদর্শন করে, অ্যান্ড গেইনড পপুলারিটি, এবং সে অনেক এখানে জনপ্রিয়তা অর্জন করেছিল। ইন হিজ মাইন্ডস, তার মুখানি অভিনয়ে, অর্থাৎ মুখাভিনয়ে, মজুমদার ডিপিক্টেড
তুলে ধরেছিল দ্য ডে টু ডে লাইফ অফ দ্য পিপল, দেয়ার স্যাডনেস, টিয়ার্স, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হ্যাপিনেস অ্যান্ড লাফটার। অর্থাৎ তিনি এই মুখানিবের মাধ্যমে যে মানুষের যে দৈনন্দিন জীবনে যে ছবি এঁকেছেন সেগুলো কী কী আছে, সেখানে ছিল দুঃখ কান্না, তেমনি ছিল সুখ এবং হাসি, হ্যাপিনেস অ্যান্ড লাফটার। ওকে, মজুমদার্স টার্নিং পয়েন্ট কেম ইন 1979, অর্থাৎ তার জীবনের যে টার্নিং পয়েন্ট আসছিল, তার জীবনে যে ঘুরে গিয়েছিল সেটা কত সালে, 1979 সালে, ওয়েন হি ওয়াজ আস্কড টু গিভ এ সোলো পারফরমেন্স। তখন যখন তাকে বলা হয়েছিল যে একটা একক পারফরমেন্সের জন্য অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, দ্য ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর টু বাংলাদেশ অ্যাট দ্য টাইম, অর্থাৎ তৎকালীন সময় যে ফ্রান্সের যে অ্যাম্বাসেডর ছিল বাংলাদেশে, তার নাম হচ্ছে মিস্টার লোইক মোরি, হ্যাপেন টু বি অ্যামং দ্য অডিয়েন্স। অর্থাৎ এই মিস্টার লোইক মোরি দর্শক সারিতে উপস্থিত ছিলেন, খুব বড় ধরনের একটা পারফরমেন্স হয়। মিস্টার লোইক মোরি নোটিসড দ্য ট্যালেন্ট ইন মজুমদার, অর্থাৎ ওই যে ফ্রান্সের যে তৎকালীন যে রাষ্ট্রদূত ছিল, তিনি এই তার পারফরমেন্সটা, অর্থাৎ মজুমদারের যে পারফরমেন্সটা বা প্রতিভাটা তিনি লক্ষ্য করলেন। In 1981, the French government offered him a scholarship so that he could get professional training in mime. অর্থাৎ বলা হচ্ছে এটুকুতে যে 1981 সালে ফ্রান্সের সরকার তাকে কি করলো, স্কলারশিপের জন্য অফার করলো, বৃত্তি দিল, যাতে তিনি মুখানিবের পেশাগত প্রশিক্ষণ নিতে পারেন, পেশাগত প্রফেশনাল ট্রেনিংটা সে মুখানিবের সাথে নিতে পারে। ওকে, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম দ্যাট এ স্টুডেন্ট ওয়াজ গ্র্যান্টেড এ ফ্রেঞ্চ স্কলারশিপ ইন মাইম, অর্থাৎ এই মুখানিবের ক্ষেত্রে ফ্রান্স থেকে কোনো প্রথম একজন ছাত্র একটা স্কলারশিপ পেয়েছিল। মজুমদার স্টার্টেড হিজ ট্রেনিং আন্ডার দ্য লেজেন্ডারি মেস্ট্রো অ্যাটিনি ডি ক্রোক্স, অর্থাৎ মজুমদার এই কিংবদন্তি সঙ্গীত পরিচালক অ্যাটিনি ডি ক্রোক্স এর অধীনে শুরু করেছিলেন। থ্রু ডি ক্রোক্স হি মিট অ্যানাদার সেলিব্রেটেড মাইম আর্টিস্ট নেমড মার্সেল মার্কিউ, অর্থাৎ ডি ক্রোক্স এর মাধ্যমে মার্সেল মার্কিউ নামে অন্য আরেকজন বিখ্যাত মুখানিবের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। মার্কিউ হ্যাজ ট্রান্সফর্মড মডার্ন মাইম বাই টেকিং ইট টু অ্যান আনইমাজিনেবল হাইট, অর্থাৎ এখানে এই মার্কিউ আধুনিক মুখানিবের নতুন যে রূপ দিয়েছিলেন একে অকল্পনীয় যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। ওকে, এরপর বলা হচ্ছে যে মার্কিউ ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই দ্য ইয়ং বাংলাদেশি ট্যালেন্ট অ্যান্ড অফার্ড হিম এ প্লেস ইন হিস স্কুল ফর মাইম নেমড ইকুলু ইন্টারন্যাশনাল ডি মিমোড্রেমি ডি পার্সি মার্সেল মার্কিউ। মার্কিউ এই মজুমদারকে ট্যালেন্ট, একজন ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট দেখে তিনি অফার করেছিল যে তার এই স্কুলে যেন একটা সে স্থান নেয়। দিস মাইম স্কুল ইজ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে এই মুখানিবের যে স্কুলটা ছিল সেটা ছিল বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো প্রতিষ্ঠান বা স্কুল। ডিউরিং হিজ থ্রি ইয়ার ট্রেনিং পিরিয়ড মজুমদার প্র্যাকটিস 16 to 18 hours ডেইলি টিল ইচ অ্যান্ড এভরি বোন ইন হিজ বডি উড ফিল লাইক ব্রেকিং। এবং যখন তার এই 3 বছর যে ট্রেনিং পিরিয়ডটা চলেছিল তখন সে কি করত, 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত সে এই প্র্যাকটিসটা করত, ইচ অ্যান্ড এভরি বোন, অর্থাৎ তার শরীরে প্রত্যেকটা হার্ট বা বডিতে প্রত্যেকটা হার্টে সে এমনভাবে ব্রেকিং করতো যেটা ফিল হতো যে সবগুলো ভেঙে গেছে, এভাবে সে প্র্যাকটিস করত। ওকে, এরপর দেখো, আফটার হিজ টাইম উইথ মার্কিউ দে ওয়াজ নো লুকিং ব্যাক ফর মজুমদার, অর্থাৎ এরপরে মার্কিউর সাথে থাকার পর তারপর মজুমদারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হি স্টেজড সোলো পারফরমেন্স ইন ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, অর্থাৎ সে সোলো পারফরমেন্স, অর্থ হচ্ছে যে একক অভিনয়ে সে কোথায় করেছিল, সে ইংল্যান্ডে করেছে, বেলজিয়াম, জার্মানিতে, স্পেনে, ইতালি অ্যান্ড দ্য ইউএসএ এবং ইউএসএ এর মতো একটা দেশেও সে করেছে। ওকে, ফ্রান্স, কানাডিয়ান, আমেরিকান টিভি চ্যানেলস এনথুজিয়াস্টিক্যালি রেট হিজ শোজ, অর্থাৎ এই ফ্রান্সের এবং কানাডার এবং যে আমেরিকাতে টিভি চ্যানেলগুলো আছে সেগুলোতে তাকে খুব আগ্রহের সাথে দেখা যাচ্ছে যে শোতে কী করা হতো, উপস্থাপন করা হতো, তার যে মুখানবিগুলো ছিল সেগুলো।
In 2009, a French play featuring Mazumdar won the Malorie Awards, which is the highest distinction in the French theater. The French theater is সবচেয়ে বড় যে সম্মানটা ছিল সেটা সে অ্যাওয়ার্ডটা পায় সে হচ্ছে মলরিয়ে অ্যাওয়ার্ড যেটা 2009 সালে ওকে অ্যাজ এ পায়োনিয়র অফ দ্য আর্ট অফ মাইম ইন বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশের যে মুখানিকের যে একজন অগ্রদূত হিসেবে ফর প্রপোরাইজিং অ্যান্ড ফর প্রপোরাইজিং দ্য আর্টিস্টিক জেনরা অর্থাৎ এই আর্টের শিল্পকে অর্থাৎ এই শিল্পটাকে যে তিনি যে প্রপোরাইজিং করেছেন বাংলাদেশ গভর্নমেন্ট অনার্ড দ্য আর্টিস্ট উইথ দ্য একুশে পদক ইন 2010 অর্থাৎ 2010 সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে তার এই প্রবর্তনকে বা এই অগ্রদূতটাকে বাংলাদেশের এই মুখানবীর যে অগ্রদূত হিসেবে তাকে সম্মাননা ভূষিত করেন দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স অলসো হ্যাজ অলসো অনার্ড হিম অর্থাৎ ফ্রান্সের গভর্নমেন্ট সহ তাকে সম্মানিত করেন ফর হিজ কন্ট্রিবিউশন তার অবদানের জন্য টু দ্য আর্ট অফ মাইম এই মুখানবীর ক্ষেত্রে throughout the world for বিশ্বে with one of the highest cultural awards এটা সাংস্কৃতিক অ্যাওয়ার্ডের মধ্যে সবচেয়ে উঁচু অব ফ্রান্স টাইটেল এবং ফ্রান্সের এই টাইটেলটা হচ্ছে কে চেভালিয়ার ডি আই ও ডি ডেস আর্টস এট ডেস লেটার্স অর্থাৎ এই যে টাইটেলটা সেটা নাইট ইন দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এটা আমি ঘোষিত ইন দ্য ইয়ার 2011 তাকে এই ফ্রান্স সরকার এই টাইটেলে ভূষিত করেন যে এই ছিল ইউনিট 7 লেসন 2 তে যে সাইলেন্স অফ আর্ট অর্থাৎ এই দ্য আর্ট অফ সাইলেন্স এই সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম যে একজন মানুষ কীভাবে মুখানিবয়ের মাধ্যমে অর্থাৎ প্রাচীনকালের যে কমিউনিকেশন সিস্টেমটা ছিল ওই সিস্টেমের মাধ্যমে মডার্ন টাইমে কতটা পপুলার হতে পারে এবং কতটা নিখুঁতভাবে সেটাকে উপস্থাপন করতে পারে এবং এটাও যে একটা প্রফেশন সেটা এখানে উপস্থাপন করা হয়েছে এটা দ্বারা যে বিশ্ব জয় করা যায় সেটাও এখানে বোঝানো হয়েছে সুতরাং পার্থপ্রতিম মজুমদার তার পুরো কেরিয়ার বিষয়টাকে এখানে এফএসএস এর মাধ্যমে উঠে আসছে ধন্যবাদ তোমাদেরকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য বিস্তারিত তোমরা যদি এখান থেকে খুব ভালোভাবে জেনে থাকো তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শেয়ার করো তো পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।